नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি ঠাকুর কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে বুধবার, আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। গতকাল রাতে যে মাছ ভেজেছিলাম, ডিম ভেজেছিলাম দেখেছিলে, গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো ভেবেছিলাম আজকে তো বুধবার, তাড়াহুড়ো কিছু নেই, হাজবেন্ডের ছুটি, তো আজকে সকালবেলায় গ্যাসটা পরিষ্কার করব। তো ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে, নাতা বালতি দিয়ে তো ভালো করে পরিষ্কার, একদম ঝকঝকে টকটকে, তারপরে শুকনো নাতা দিয়ে একটু পরিষ্কার করে নেব। তারপরে ছেলেকে মৌরির জল আর ছোলা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে সকালবেলার মোটামুটি ইয়েটা কমপ্লিট হবে। হাজবেন্ড এখনও ওঠেনি, ছেলেও এখনও ওঠেনি, তো ওরা উঠলে তারপরে কাজ পাবো। আজকে আবার একটু বেরোবার ইয়া ঝামেলা আছে, ছেলেকে নিয়ে একটু চেক আপে যাবো, মানে বুকটা একটু চেক আপ করাবো আর কি, সর্দি আছে কি না, তারপরে একটু বাজারে যাবো। দেখা যাক, চলো সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে পুরো ব্লগটায় কী কী আছে না আছে সবই তোমরা খেয়াল করতে পারবে। তো ছেলেকে, ছেলে যদি নিজে থাকতে উঠে পড়ে তো ঠিক আছে, নাহলে ছেলেকে তুলবো, ওগুলো সব খাওয়াবো, অনেক কাজ আছে, তারপরে হালকা রান্না কিছু করে যাব, তারপরে এসে আবার করব। তো দেখা যাক, ঠিক আছে চলো সঙ্গে থাকো। ছেলে আমার উঠে পড়েছে, এবার মৌরির জলটা দিয়ে দেবো, হাজবেন্ডও উঠে পড়েছে, তো আবার এক জায়গায় যাবে, সেখান থেকে এসে তারপরে বেরোনো হবে। তো সেই ফাঁকে আমি কিছু রান্না করে নেব, আর ছেলেকে এখানে মৌরির জলটা দিয়ে দেবো, আর দেব ছোলাটা, তোকে খাইয়ে দিয়ে ও ব্রাশ করবে, করে আজকে একটু চা খাবে, অন্যান্য দিন দুধ খায়, আজকে একটু চা খাবে। তো চাটা খেয়ে ওরা বাবা আর ছেলেকে একটু বেরোবে, আর আমি এদিকে গাছটা করে নেব। আর ডাঁটাটা আমি আগের দিন রাতে কুটে রেখেছিলাম, মানে গতকাল রাতে কুটে রেখেছিলাম, সেই কারণে একটু সুবিধা হবে, কারণ ডাঁটা কুটতে অনেক টাইম লাগে, ওটা একটা কুটে কাজ, ডাঁটা কুটতে অনেক টাইম লাগে। তো শুধু আমি আলুটা কুটে নেব, আলুটা কুটে নিয়েই তরকারিটা বসিয়ে দেবো, আর কোনো তো বাটনা কিছু দেবো না, তোমরা জানো তো, ওটা করে নিলে আমার সুবিধা হবে। এসে তাহলে আর ভাতটা করবো, আর দেখি কি করা যায় না করা যায়, ঠিক আছে চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ব্লগটা ভালোই লাগবে। আর আজকে একটু বড় ব্লগ, তোমরা একটু সময় করে দেখো, ভালোই লাগবে ব্লগটা। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি সোদপুরে, একটু প্রয়োজনও আছে, ছেলেটাকে একটু চেক আপ করাবো, যে ডাক্তারকে দেখাই, চেক আপ করিয়ে তারপর একটু বাজারে ঢুকবো, চলো সঙ্গে থাকো। তারপর আর কোথাও কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, বাড়িতে শেয়ার করতে পারলাম না। তো বাড়িতে তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিছু রান্না করে বেরিয়েছি, আর গিয়ে কিছু রান্না করবো, দেরি হলেও ক্ষতি নাই, ঠিক আছে। এইবার ছেলেটাকে চেক আপ করাবো, ডাক্তারখানা এলাম, তোমরা তো জানো ডাক্তারখানা, তাহলে বাজারটা আমরা চলে যাই, চলো। ডাক্তারবাবু নেই এখন, একটু বেরিয়েছে, তো আমরা বাজারটা চাকে চলে যাই, চলো। ওকে ঠিক আছে চলো বাজারে, চলো। তো বাজারে তো চলে এসেছি, কিন্তু এত বেলা হয়ে গেছে যে এখানে মাছ তেমন কিছুই নাই, সব শেষ, এত বড় মাছের বাজার, বাজারে সব শেষ, গেঁড়ি আছে গোটা গোটা, সেগুলো নিইনি, কুলে খারাপ পাইনি, তো মাছ ক্যান্সেল, মাছের বাজার ঘুরে চলে গেলাম সবজির বাজারে। তো এখানে ছোট পেঁয়াজ নিয়েছি কিছু, ছোট পেঁয়াজটা মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর এদিকে আনাজ নিয়েছি, পটল, কুমড়ো,
আর কি সব নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে চলো। তারপরে চলে এলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে বেশ ভিড়, তো একটু অপেক্ষা করতে হয়েছে। ডাক্তারবাবু অনেক পেশেন্ট দেখছেন, এই যে এতগুলো লাইন আছে, তারপরে আমাদের দেখানো হবে। আমাদের দেখানো হবে বলছে সেরকম কিছু না, ছেলেটার বুকটা একটু দেখাবো আর আমি প্রেশারটা একটু চেক করাবো। তো প্রেশার আমার হাই ছিল, এখন নর্মাল হয়ে গেছে, যদিও তবুও একবার করে এলে চেক আপটা করে নিই, ঠিক আছে চলো। তারপরে চলে এলাম সেলুনে। আমার ছেলে আমার হাজবেন্ড সাজতে এসছে, তো এখানে ছেলে চুল কাটবে আর হাজবেন্ডটা কত কি করবে তার নেই ঠিক, মানে এখানেই এতটা সময় চলে গেছে যে বলার কথা নয়। বাড়ি পৌঁছেছি দুপুর দুটোর সময়, আমার হাজবেন্ড ফেসিয়াল করাবে, চুল রং করাবে, তারপরে আরও কী সব করবে চলো দেখাই তোমাদের। এই যে ছেলের চুলটা কাটছে মেশিনে করে, প্রথমে পিছনের চুলটা একদম ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, আর সামনেটা বেশ ভালো, মানে এখানে বেশ ভালো চুলটা কাটে, সেই কারণে এখানেই আনার চেষ্টা করি, আর যখন না হয় ওই গ্রামের নাপিতাই কাটে। তো ছেলের চুল একদিকে কাটছে আর ওদিকে একজন কাটছে, তার হয়ে গেলে হাজবেন্ডের কাটা হবে। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। হ্যাঁ দেখো হাজবেন্ড এবার বসে গেছে, হাজবেন্ডের চুলটা একটু ছাঁট চলছে, তারপরে হবে ফেসিয়াল। ফেসিয়াল মুখে যে কত কী মাখাবে তার নেই ঠিক, দাড়ি কাটবে, তারপরে ফেসিয়াল হবে, বুড়োটা একটু শেপ হবে, এইসব হবে, মাথায় কালার হবে। তো ছেলের পৈতের আগে থাকতেই ছেলের বাবার সাজগোজ শুরু হয়ে গেছে, এখন থাকতেই এখন দেড় মাস বাকি আছে, এখন ছেলের বাবার সাজগোজ শুরু হয়ে গেছে। ছেলের মায়ের কোনো সাজগোজ নেই, কোনো কিচ্ছু নাই, মুখে ফেসিয়াল তো দিন, মুখে মাখাও নাই, চুল কাটাও নাই, চুলের রঙও নাই, কিছুই নাই। তো এই হচ্ছে ব্যাপার, এই যে বাপ বেটা দুজনের সাজছে আর মা পিছনে বসে ভিডিও তুলি, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, বসেছিলাম। তো ছেলে চুল কাটা হয়ে গেছে, হাজবেন্ড তো ওদিকে সাজুগুজু করছে, সে আর পাশে একটা বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, এই 13-14 বছর বয়স হবে, তার চুলটা কাটিং দেখো। সেইটা আমি বসে বসে দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। চুলের কাটিংটা দেখো, মানে কত ধরনের যে কাটিং হচ্ছে বেরোচ্ছে, আর যিনি কাটছেন উনিও মানে খুব একটা প্রসন্ন নন আর কি। এই বাচ্চা ছেলেটার বাবাকে উনি চেনেন, বলছে যে তোর বাবা এসে আবার আমাকে মুখ করবে, ইয়ে করবে, এইসব বলছে আর কি। তো চুলের কাটিংটা দেখো, আর সামনেটা পুরো ঝাড় 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 সামনেটা। তো এই দেখো হয়ে গেছে হাজবেন্ডের চুলের কালার, ওই যে কলারের ইয়ে দিয়ে দিয়েছে। আর তারপরে চলে এলাম গাড়িটা, যে আজকে আমাদের একটু ধোয়া হয়েছে, বাইরে বেরোলেও ধুয়ে নেয় গাড়িটা, আর দেখো চকচক করছে একবার, মানে আমাদের রাস্তায় তো ধুলোই বোঝাই, যখন আসি গাড়িটা ধুলোই ধুলো ছিল, তারপরে যখন ধোয়া হলো, আর দেখো গাড়ি। তো চলে এসেছি বাড়িতে, এসেই আগে স্নান করে নিলাম, তোমরা তো দেখতে পেলে চুল কাটে কেটেছে ওরা, তো চুল কাটা জামা কাপড় তো কিছু ছোঁয়া যাবে না, এসেই আমি ওই জন্য আগে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে চলে এসেছি ডালটা বসাতে, ডালটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি পড়ে গেছে, সিমে দিয়ে রেখে দিয়েছি, আর এখানে তো তরকারি আমি করে রেখে গিয়েছিলাম, এই দেখো ডাঁটা আলু, ডাঁটা আলুর তরকারি। তারপরে ভেবেছিলাম মাছ ভাজবো, এরপরে আর মাছ ভাজার সময় নেই, এখনই আড়াইটে বাজতে চলবো। তো ভাত হয়ে গেছে, এই যে ওখানে কাঠের উনুনে ভাত হয়ে গেছে, আর ডাল আর ইয়ে ভাজা। এবার রাত্রে কী হবে, রাত্রের জন্য মটর কড়াই ভিজিয়ে রেখেছি, দেখা যাক কী হয় রাত্রের কথা, রাত্রের চিন্তা করবো, এখনের কথা আমি এখন চিন্তা করি। তো আমি ভাত খাবো না, তরকারিগুলোই খাবো শুধু, আর ওদের বললাম যে আজ এখন আর মাছ ভাজতে আর পারবো না, কারণ ফ্রিজ থেকে মাছ বার করি না, রাখিনি, যদি রেখে যেতাম তাহলে ভাজতাম, কিন্তু ফ্রিজ থেকে বার করি সঙ্গে সঙ্গে দিলে সে মাছ আর আসতে থাকবে না, সে পরে লোক গমন করবে। তো ঠিক আছে ডাল দিয়ে আর ইয়ে দিয়ে খেয়ে নেবে বললো, আর দই এনেছি,
দই দিয়ে খাওয়া হয়ে খেয়ে নেবে। আর কি কি এনেছি, মাছের বাজারে তো ঢুকেছিলাম, তোমরা দেখতেই পেলে, কিন্তু কোনো মাছ নেই, সব মাছ শেষ হয়ে গেছে, ওই ছোট ছোট মাছগুলো পড়েছিল। নেই নেই গেঁড়ি, সে গোটা গেঁড়ি নেই নেই, কুলেখাড়া নেই। আর আনাজের কাছ থেকে নিয়েছি, ওই এক আটি ডিমে শাক নিয়েছি, ডিমে শাক আলু ঝাল করবো একদিন। আর পটল নিয়েছি, ছোট পেঁয়াজ নিয়েছি, আর কুমড়ো নিয়েছি। এই হচ্ছে বাজার। তো ঠিক আছে চলো, এটা সিমে দেওয়া আছে, একটুখানি বসানো থাক, নাহলে সেদ্ধ হবে না, মুগ ডাল যেহেতু, আর দুটো সোয়াবিন ফেলে দিয়েছি এর মধ্যে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে চলো সঙ্গে থাকো। এখন বাজে 3টে, তাই খাওয়া দাওয়া হলো। আমি শুধু তরকারি খেয়েছি, দইটা খেয়েছি, ডাঁটা আলুর তরকারিটা খেয়েছি, দইটা খেয়েছি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পান খাচ্ছি, পান এনেছিল কালকে হাজবেন্ড, পান খাচ্ছি। সব গুছলাম, আনাজগুলো তুললাম, মিষ্টিটা আজার করলাম। এবার এসছি, এই উপরে এগুলো চড়ছে, তিনটে অবধি, অন্যান্য দিন 12টায় তুলে ফেলি, তোমরা তো জানোই। আজকে তোলা হয়নি, ছিলাম না, এই টাইম পেলাম, এই এলাম। আবার এক্ষুনি তো লাগতে হবে, 3টে তো বেজেই গেছে। আমি বললাম ছেলেটাকে, ভাত নেই, ছেলেটাকে একটা রুটি খাইয়ে দেবো, তো ঘুগনি করবো যেহেতু, নারকল দিয়ে। নারকলটা হাজবেন্ড ছাড়িয়েছে, নারকল দিয়ে ঘুগনি করবো। দেখতে পাচ্ছ অন্ধকার, ঠিক আছে চলো, এগুলো তুলে নিলাম, এখন ওপরেই রাখি, যখন নিচে নামবো। আমার এখনো ভিডিও এডিটিং হয়নি, ভয়েসটা দিতে বাকি আছে, বাকি সব কালকে রাতে করে রেখেছিলাম, তাই ভয়েসটা দিতে বাকি আছে, তারপরে অনেক কাজ আছে। ঠিক আছে এগুলো থাক, এখন ভিডিও এডিটিংটা করি, চলো এখন রাখছি, আবার ফিরে আসছি বিকালে। গুড নাইট বন্ধুরা, গুড নাইট জানাতে এলাম, সেই দুপুরের পর থেকে তোমাদের কাছে আসতে পারিনি, কারণ দুপুরের পরে সেই ছেলেকে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ালাম, ওর খাওয়া দাওয়া করতে তো অনেক দেরি হয়ে গিয়েছিলো, তোমরা জানোই প্রায় 3টে বেজে গিয়েছিলো। তো তাড়াহুড়ো করে ডালটা করলাম, করে তো খাইয়ে দিলাম ওদের, তো তারপরে অবেলা হয়ে গিয়েছিলো বলে কি জানি না, তারপরে রোদে বেরিয়েছিলো বলে তাও জানি না, বাবা ছেলে দুজনেরই শরীর খারাপ, মানে গ্যাস অম্বল, তো দুজনেই বিকালবেলা বললো কি আমায়, ঘুগনি করবার কথা ছিল, বিকালবেলা বললো কি যে কিচ্ছু খাবো না রাত্রি, আর বিকেলবেলা অল্প করে আঙুর আর ইয়ে খেয়েছে, তরমুজ খেয়ে আমাকে বললো যে রাত্রে আর কিচ্ছু খাবো না। এবার আমি ঘুগনি করিও নি আর রুটিও করিনি, বললো রুটিও খাবো না, কিচ্ছু খাবো না, ঠিক আছে। সারাদিন তো আমি কিছু খাইনি, সেই তরকারি খেয়ে আছি, ভাত খাইনি, তো আমার জোর খিদেও পেয়ে গিয়েছিলো। রাত্রি 8:30 সময় বললো যে তোমাকে বলে ভুল করেছি, ঘুগনিটা করতে বললেই ভালো হতো, খিদে পেয়েছে, ছেলেও বলছে খিদে পেয়েছে, হাজবেন্ডও বলছে খিদে পেয়েছে। এবার আমি বলছি আমি এই সময় আর পারবো না, আমার চোখ ভেতর দিকে টানছে, সারাদিনটা ইয়ে করে আর একটু শুয়ে শুতেও পারিনি, সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি হলো, ঝড় তেমন হয়নি, বৃষ্টি হলো অল্প অল্প করে, আর আকাশ ডাকছিলো, খুব খুব আকাশ ডাকছিলো। তো আমি বলছি আমি আর পারবো না এখন করতে, তো মুড়ি খাওয়া হলো, ওই যে ঘুগনির কড়াইগুলো দিয়ে ছোলা ছিল, ছোলা দিয়ে চানাচুর দিয়ে আর মিষ্টি ছিল, তো ছেলে খেলো না, দু চার গাল খেলো ওষুধ খাওয়ার মতো, ওষুধ খাওয়ার জন্য আর কি, আর হাজবেন্ড খেলো মুড়ি, আমি খেলাম মুড়ি আর মিষ্টি, তো এনেছিলাম সেই বড় বড় কমলাভোগ, সেই কমলাভোগ দিয়ে খাওয়া হলো, ছানাটা খেলাম দুজনে মিলেই, ছেলে আর কিছু খেলো না, ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে মুখের ওই
মুখের ওইটা কি বলে ওইটা নিয়ে এই ছেলেকে শোয়া করালাম। বৃষ্টি হয়েছে কিন্তু গরম যায়নি, প্রচণ্ড গরম, জানলা খুলে মশারি খাটিয়ে দিয়েছে, এই যে মশারি খাটানো দেখতে পাচ্ছ, হাজবেন্ড খাটায় মশারি, মশারি তোলেও, সেটা তো তোমরা জানোই, আর জানলা খুলে দিয়েছে, পাখা চলছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে তো ব্লগটা এরকমই গেল, আশা করছি ভালোই লাগবে তোমাদের। ঠিক আছে, চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কিলাম, তাহলে গুড নাইট, গুড বাই।